শুরু করব ফার্স্ট সাইকেল দিয়েই। কি হবে কোষের মধ্যে তো সব টক্সিন বিভিন্ন রকম পলুটেড হার্মফুল প্রোটিনে ভরা, মানে কোষীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হচ্ছে শুধুমাত্র হার্মফুল গ্রুপ অফ জিন দিয়ে, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন মানে ভাইটাল কোষ কি করছে, তখন তাকে অবজার্ভ করা পারসেপ্ট করা যাচ্ছে না, ইমপারসেপ্টেবল অবস্থায় আছে এদের অ্যাক্টিভিটির কারণে, মানে কোষীয় কার্যকলাপে ভাইটাল কোষ বা বেনিফিশিয়াল জিন বা বেনিফিশিয়াল প্রোটিনের এই মুহূর্তে কোনো ভূমিকা নেই। আমার কেবলই মনে হচ্ছে আমি এখানে এসে দুদিনে কি পেলাম, কিচ্ছু পেলাম না, খালি খরচা করে গেলাম, দিনটা নষ্ট হলো। চেম্বার করলে যদি 1000 টাকাও হতো কমপক্ষে, দুদিনে 2000 হলো তো না, খরচা হলো। এই যে ফিলিংস, এই নেগেটিভ ফিলিংস কিন্তু দুই রকম, একরকম নয়, আসি ধীরে ধীরে। তাহলে প্রথম বলে নিই যে নেগেটিভ ফিলিংসটা কোত্থেকে আসে, যখন আমার শরীরে এই 10 কোটি কোষের মধ্যে সবগুলির মধ্যে হার্মফুল গ্রুপ অফ জিন, মানে সবগুলি কোষের নিউক্লিয়াস তার মধ্যে থাকা হার্মফুল গ্রুপ অফ জিন, শুধুমাত্র পয়জনাস হার্মফুল প্রোটিন টক্সিন তৈরি করে কোষীয় সমস্ত কোষীয় কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, তখন আমার মধ্যে নেগেটিভ ফিলিংস আসে। ভাবছিলাম কী হলো কী হলো, হঠাৎ একটা বন্ধুকে সঙ্গে দেখা, আরে তুই এসেছিলি, কী হলো বলতো, তুই কিছুই হলো না আমার, তুই বোকা আছিস, এই দেখ এটা আজকে তো গিয়ে আমি আমার বউকে এইটা দেবো, আর তোর বউকে দিয়ে তুই এইটা দিবি, কী করে বুঝলি, আরে আমি সব বলে দেবো তুই ভাবিস না, ও তাহলে ঠিক আছে তুই বুঝাবি, তো নেগেটিভ ফিলিংস চলে গেল কিন্তু ইনস্ট্যান্ট। মাইকটা ডিস্টার্ব করছে গো, না ফোন 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 স্যার ফোন ফোন এসছে আমার ফোন, এই দেখো আজকে বন্ধ করেছি, আমি বন্ধ করে দিলাম তোমাদের কথা, আমি দেখো ও কিছু না না করছি না। তাহলে আমি কি বললাম যে কোষীয় কার্যকলাপ যারা নিয়ন্ত্রণ করবে সে তার মতো আচরণ মানুষ কি, দেখো মানুষের নেগেটিভ ফিলিং, হ্যাঁ কিচ্ছু হলো না কিচ্ছু হলো না, বাইরে বেরিয়ে বন্ধু বললো চল সব হয়েছে চল, তোর তো বাচ্চাটাও তো ভোগে দেখবি, এবার বাড়িতে গিয়ে কী করি, ও তুই বলে দিবি তো ঠিক আছে, নেগেটিভ ফিলিংস ইনস্ট্যান্টলি চলে গেল, চলো এখানে যাই এবার। হোয়েন দ্য টোটাল সেলুলার অ্যাক্টিভিটিস মানে অর্গানোকেমিক্যাল রিয়াকশন অফ দ্য বডি আর কন্ট্রোলড বাই ডিফারেন্ট হার্মফুল প্রোটিন উইচ আর প্রোডিউস বাই ডিফারেন্ট গ্রুপস অফ হার্মফুল জিন, অ্যাজ এ রেজাল্ট ফুল অফ টক্সিক প্রোডাক্ট ইভেন ইনসাইড দ্য সেল, দেন ডিফারেন্ট নেগেটিভ ফিলিংস উইল কাম ইন দ্য ইন্ডিভিজুয়াল, দেন ডিফারেন্ট নেগেটিভ ফিলিংস কাম ইন দ্য ইন্ডিভিজুয়াল। তোমাদের ছবি টবি তুলতে হবে, কারণ আমার সেকেন্ড ভলিউমে বেরোবে, তোমরা যখন আসো নভেম্বরে তো বইটাই তো পেয়ে যাবে, বাংলাদেশের টক তো ও কপি আছে, দ্যাটস গুড ফাইন। তাহলে দেন ডিফারেন্ট নেগেটিভ ফিলিংস উইল কাম, এইটা খালি মাথায় নাও তোমরা, কখন নেগেটিভ ফিলিংস আসবে। এবার ধরো এখানে আরো একজন আছে, আরে তাহলে তো এইবার চেম্বারটাকে জমিয়ে দিব পজিটিভ ফিলিং, কেন ওর কোষীয় কার্যকলাপগুলি নিয়ন্ত্রিত হচ্ছে বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন, মানে বেনিফিশিয়াল প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, মানে ভাইটাল ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ভাইটাল ফোর্স থাকে কিন্তু কাজ তো করতে পারে না ওদের জন্যে, তা যে বললো আরে পাঠিয়ে দেবো এবার চেম্বার, পরে হচ্ছে বেনিফিশিয়াল জিন ভাইটাল ফোর্স কাজ করে চলেছে। সবাই এত কিছু করছে আমি কেন পারি না, সবাই এত গাদা গাদা টাকা আয় করছে আমি কেন পারি না, সবাই মানুষকে ফাঁকি দিচ্ছে আমি কেন পারি না, পারি না পারি না পারি না, হোয়াট ইজ পারি না, দ্যাট ইজ নেগেটিভ ফিলিং। সমস্ত রোগের পিছনে তাই একজন, সেটা নেগেটিভ ফিলিংস। তাই আমরা যা কিছু করব উনি যা বলে বলুক, ওনার সাথে লিখে নাও, উনি বললো একটা দুটো তিনটে এক পেজ দু পেজ তিন পেজ লেখা হয়ে গেল, তুমি ওটাকে উপরে লাল কাগজে লিখে দাও, অল আর নেগেটিভ ফিলিংস, তার মানে তোমার এই সিমটম সাইন আসল রিপোর্টে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, তুমি কাকে গুরুত্ব দেবে, ফিলিংস। এইবার আসি ফিলিংস হয় কোথা থেকে, লোকটা কাল থেকে বক বক করছে,
কিছুই তো মাথায় ঢুকলো না। অত পয়সা খরচা করে এলাম, দুটো দিন নষ্ট করলাম, আমার তো মনে হলো না এক পয়সা লাভ হয়েছে আমার। ফিলিংস শুরু, বাড়িতে গিয়ে স্ত্রী জিজ্ঞেস করলো আর স্বামী জিজ্ঞেস করলো, বাড়ির লোক জিজ্ঞেস করলো কি কি শিখে এলে, কি শিখবো গো কিছুই বুঝলাম না। লোকটা দুদিন ধরে বকলাম তো বক বক করলো কিন্তু কিচ্ছু বুঝিনি। কি করে বোঝা যাবে, তো হোমিওপ্যাথিক সেমিনার, হোমিওপ্যাথিক সেমিনার আলোচনা হয় ল্যাকিসিস কখন, সাইলেশিয়া কখন, বিভিন্ন স্পেসিফিক মেডিসিন কখন, এর নাম হোমিওপ্যাথিক সেমিনার। আর অনেকগুলো কোম্পানি অনেকগুলো গিফট দেয়, এখানে তো কোনো গিফটই নেই, অতএব এটা মাথায় ঢোকানো মুশকিল আছে। তার জন্যে কি হবে না, জেনেটিক্স চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টারটা আগে পড়তে হবে। আমার পথটাই জেনেটিক্স নির্ভর, তাই যারা হোমিওপ্যাথি মন নিয়ে এখানে এসেছেন তারা কিন্তু এখান, আরে ওই তো হওয়া খাচ্ছে ওনা কি ওই এসি চালিয়েছে তো, ও মোটা মানুষ তো ওকে এখানে একটু দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমার মাথাটা একদিনে কিন্তু আসেনি গো, আমি ভাবতে 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 স্যার কেন বলেছিলেন গো ব্যাক, কিন্তু স্যারের লেখা থেকে আমার মনে হয়েছে স্যারের গো ব্যাকটা হচ্ছে মায়ের পেট থেকে বেরোবার পর থেকে শুরু। আমার পেট ভরল না, আমি গেলাম মায়ের পেটে, সেখান থেকে গেলাম জাইগোটে, সেখান থেকে গেলাম গ্যামেটে। আমরা এভাবেই পৃথিবীতে এসেছি, তা আমরা জানি এলাম তার কোনো চিকিৎসা হবে না, শুধু ডায়াবেটিস প্রেশার আর জেনেটিক ডিজিজ আর জ্বর সর্দি কাশি শুধু এর চিকিৎসা হবে, কোন যুক্তিতে হতে পারে? কেন বলা যায় যে চোখে এখনো পর্দা বাঁধা আছে? তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করবে আপনি এটা কিসের ওষুধ ঠিক করলেন বাবু, কোনো রিলেটিভকে নিয়ে গেছো, খুব খারাপ অবস্থা, কেন ওনার এইসব সমস্যাগুলি আছে, এতগুলো ওষুধ খেতে হবে, একটা ডায়াবেটিস, একটা হাই প্রেশার, একটা ঘুম হয় না, একটা অ্যাংজাইটি, একটা পিঠ ব্যথা, একটা হচ্ছে থাইরয়েড। ও স্যার এগুলি তো ওনার সিমটম, ওনার সমস্যা, তো ওনার জন্য কোনো চিকিৎসা নেই, শুধু এই সমস্যাগুলির চিকিৎসা, এই না মডার্ন সায়েন্স। অনেক গাল করা কথা, কোয়ালিফিকেশন লিখতে এক কথা লাগে, তাতে দোষ নেই, কিন্তু সোজা কথা কেন অরিজিনে যাচ্ছেন না? গাছের গোড়ায় জল ঢাললে সে জল সব জায়গায় পৌঁছায়। এখন তোমরা বলবে স্যার একটা মানুষের চোখটা তো প্রায় নষ্ট হয়ে গেছে, আমি নিশ্চয়ই কিছু বলবো না, কোথাও চোখটা বললে কিডনি 90% সেল নষ্ট হয়ে গেছে, যদি তুমি চিকিৎসায় রেসপন্স না পাও তাও তুমি বললে, কিন্তু ক্রনিক রেনাল ফেলিয়রও আমি দেখেছি ওষুধকে কাজ করতে, তো সেখানেও তো ওষুধ দেওয়া হয়েছিল কিসে, কথা বললাম ভুল বললাম, একটি বাচ্চা বা একটু বড় মানুষ মাঝ রাতে বিছানা থেকে উঠেছে কোনো শব্দ পেয়ে আর বাথরুম যাবে যা হোক ঠিক করবে, দেখে সাদা কাপড় পরে, মানে তার মন থেকে হয়েছে সাদা কাপড় পরে কেউ একটা ওদিকে চলে আসে, ওরে বাবা রে, বাড়ির লোক চিৎকার শুনে থেকে পড়ে আছে, পড়ে আছে পড়ে আছে, সঙ্গে সঙ্গে জ্বর এসে গেল। এবার কিন্তু টেম্পোরারি নেগেটিভ ফিলিং এর থেরাপিউটিক ভ্যালু এসে গেল, ওষুধ দিতে হবে, কি ওষুধ হবে, অ্যাকিউট স্টেট, এটা যদিও হার্মফুল গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত তবুও মেডিসিন হবে হাইড্রোক্লোরোকুইন সিঙ্গেল ডোজ, জ্বর যাবে ভয় যাবে সব যাবে। এই প্রসঙ্গে বলে রাখি অনেকে আছে যারা আমার সঙ্গে জুড়ে নেই, যেমন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কী কী দেওয়া হয় জানো, ইগনেশিয়ান অ্যাটমের ইত্যাদি ইত্যাদি, এখন নাই তো আমার কাছে সব কিছুর পরিবর্তে একটি ইউনিভার্সাল মেডিসিন আছে, সেটা হলো হাইড্রোফোবিনাম, দিলে বুঝতে পারবে কাঁটা ঢুকলে সাইলেশিয়া না গেলে হাইড্রোফোবিনাম দিয়ে দেখবে সব কাজ একাই করে, কখনো কখনো শরীরাম পর্যন্ত যেতে হয়, ওই ব্যাপারটা যদি বলবো মনে করবে দূরের কোনো পেশেন্টকে কোন কোন মিনিমাম পোটেন্সি দিয়ে বাড়ি পাঠাতে হবে। এখন তোমরা একটা কথা বলবে, আমি জানি যে স্যার আপনি তো টাকাটা একবারে নিয়ে নেন, আপনি একবার ওষুধ দিয়ে দেন, তাহলে আমাদের কী ফায়দা হবে, আমরা তো নেই 500,000 2,000 5,000 করে,
ওই রোগী তো আর আসবে না, এই ব্যাপারটা আমার মাথায় নেই। শোনো, আমার মাথায় এটা ছিল রুগীকে আমি কম ঝামেলা দেবো, পয়সা বেশি আয় করবো, তার জন্য বেশি ভাববো না। তাই আমার চেম্বারে রুগী একবার আসার অনুমতি আছে, দ্বিতীয়বার নয়, আমার সঙ্গে কোনোদিন দেখা হবে না দ্বিতীয়বার। যদি খুব দরকার হয় তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলবে, সে ভিন দেশে, এ দেশে, যেখানে হোক, অন্য স্টেটে, যেখানে হোক, আমি কোনো রুগীকে দ্বিতীয়বার আর অ্যালাউ করি না আমার চেম্বারে। শুধু এক টাকা আমি তো জানি, আমি করে রেখেছি, ওর বাইরে কিছু করবো না। প্রথম দিন তো ছকে কে দিই, এরপরে 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 এইভাবে হবে। ওষুধ অতগুলো দিয়ে দিই, কতগুলি একশো কতটা ওষুধ, বিভিন্ন পটেন্সি, আটটা মেডিসিন বিভিন্ন পটেন্সি একশো কতটা হয়, কিন্তু সেটা তোমাদের ব্যাপারে সম্ভব নয়। কিন্তু আমি আমার মতো করে সাজাবো ওখানে, তোমরা দেখবে কি কি পটেন্সি দিতে হবে। ঘর ভরে গেলে আমি ওদেরকে ডাকবো। আচ্ছা, এরপর হচ্ছে টেম্পোরারি নেগেটিভ ফিলিং এর কোনো থেরাপিউটিক ভ্যালু নেই। ওই যে বললো ফালতু হয়ে গেল, ও বললো দেখ চল আমি তোকে দেখিয়ে দেবো, মিটে গেল, কোনো ভ্যালু নেই। কিন্তু ভয়ের দৃশ্য দেখে, ভয় পেল বাচ্চা বা বয়স্ক, ব্যাস জ্বর এসে গেল, তখন কিন্তু নেগেটিভ ফিলিং এরই থেরাপিউটিক ভ্যালু আছে, টেম্পোরারি নেগেটিভ ফিলিং। নেক্সট, পারমানেন্ট নেগেটিভ ফিলিং এফেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল গ্র্যাজুয়ালি ফর দ্য প্রোলং পিরিয়ড।